कौन मेरा नाम कौन है? नमस्कार सवार आगे बोली अपने सबाई के एखे जरा जरा उपस्थित हो प्रत्येक के हमार भलोबासा प्रणाम श्रद्धा मंचे उपविष्ट समस्त नेतृबृंद के हमार अनेक प्रणाम श्रद्धा जयंत नस्कर महाशय के हमार प्रणाम गौर सर्दार के हमार प्रणाम एवं अपन सबाई के आबार आंतरिक शुभेच्छा जानिए आमी बोलछि आमी कोनो वक्ता नई তাই আমি রাজনৈতিক বক্তব্য হয়তো খুব একটা ভালো রাখতে পারবো না। আমি একজন সাধারণ মানুষ আপনাদের মতোই, ছবিতে অভিনয় করি, আমার অভিনয় আপনারা দেখেন, গুরু এমএলএ ফাটাকেষ্ট অনেক ছবি দেখেছেন, কোথাও কোথাও আমি বেধড়ক মারধরও খাই, কোথাও কোথাও আবার আমি আপনাদের আনন্দ দিই। তবে আপনাদের মতো সাধারণ মানুষ হিসেবে একটা কথা আমি আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে যে যারা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে চেনে না, যারা বিদ্যাসাগরকে চেনে না, যারা মা দুর্গাকে বলেন যে এরকম নামে কোনো ঠাকুরই হয় না, তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে পারি যে রামচন্দ্র কিন্তু আমাদেরও ঠাকুর, আমরাও কিন্তু মন্দিরে রামচন্দ্রের মূর্তি রাখি, আমরা প্রণাম করি। সেই রামচন্দ্র সীতাকে উদ্ধার করতে যাওয়ার সময় অকাল বোধন করেছিল, সেটা বোধহয় ওনাদের জানা নেই, আর সেখানে মা দুর্গাকে পূজা করেছিল। তাই যারা এদের চেনে না তাদের নিয়ে বেশি কথা বলা আমার মনে হয় ভালো না, তাদেরকে মন থেকে মুছে ফেলি, বলি যা তোরা যা, যেখানে ছিলি যা, বেশি ভেবে লাভ নেই, এদের নিয়ে যত ভাববেন এরা মাথায় উঠে পড়বে, এরা তো আমাদের দেশের লোক নয়, পরজাই, এদের ভাবনা এই ভোটের সময় দেখা যাবে, এরপর চলে যাবে। আপনাদের এখানে পাখিরালয় আছে শুনেছি, ওখানে দেখবেন সবসময় পাখি দেখা যায়, কিন্তু বিশেষ কিছু পাখি আছে শীতকালে আসে, আবার শীত চলে গেলে তারা চলে যায়, তো এরাও চলে যাবে, ভাববার কিছু নেই। তো এরা সোনার বাংলা গড়বে বলছে, তো আমি না এই সোনার বাংলা শুনে 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 হঠাৎ একটা স্বপ্ন দেখলাম, এই তিন চার দিন আগে, যে এরা সোনার ভারতবর্ষ গড়ে ফেলেছে, আর সেখানে ওই ম্যান হলে ঢাকনা চুরি করতে গিয়ে একটা চোর ধরা পড়েছে, তা সেই চোরটাকে এরা হঠাৎ মৃত্যুদণ্ড দিয়ে দিয়েছে, এই তোর ফাঁসি হবে, তুই চুরি করেছিস, এত বড় তোর সাহস, আমরা সব সাধু, তুই চুরি করেছিস, তোর ফাঁসি হবে। তো চোরটা ফাঁসি হবে, তার আগে চোরকে জিজ্ঞেস করা হয়েছে, ভাই তুমি তো মরে যাবে, তোমার ফাঁসি হবে, তো তোমার শেষ ইচ্ছে কী? তো বলছে আমি একটু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। বললো এইটা তোমার শেষ ইচ্ছে? বললো হ্যাঁ। বললো আচ্ছা ঠিক আছে এসো। তাকে প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো সে প্রধানমন্ত্রী তখন বলছে, বলো ভাই তুমি আমার সঙ্গে কেন দেখা করতে এসছো? বলছে দেখুন আপনি তো সোনার ভারতবর্ষ গড়েছেন, তাই আপনার জন্য আমার একটা উপহার আছে, আমি এমন একটা গাছ এখানে পুঁতব যে গাছটা বড় হয়ে এমন একটা কিছু পিস দেবে যা দিয়ে আপনি এটা হীরের ভারতবর্ষ তৈরি করতে পারবেন, সোনার ওপর সব হীরে বসিয়ে দিতে পারবেন, এমন আমার কাছে একটা ইয়ে আছে। তো বললো ঠিক আছে, তার জন্য তোমার কতদিন সময় লাগবে? বললো 7 দিন লাগবে। 7 দিন তাকে সময় দেওয়া হলো, 7 দিন পর তাকে আবার ধরে আনা হলো। তো তাকে আবার প্রধানমন্ত্রী বললো যে কী হলো, কত দূর? বললো আমার বীজটা তৈরি হয়ে গেছে আর 2 দিন লাগবে। 2 দিন পর তাকে ধরা হলো, সে বললো হ্যাঁ বীজটা রেডি, কিন্তু বললো তাহলে পুঁতে দাও, বীজটা পুঁতে দাও, তোমাকে আমরা ফাঁসি দিয়ে দিই। বললো না একটু অসুবিধা আছে। বললো কী অসুবিধে? বললো আমি তো চোর, এই বীজটা এমন একজনকে পুঁততে হবে যে জীবনে চুরি করেনি। তো বললো তা ঠিক আছে, এটা কোনো অসুবিধেই নেই। তা আমাদের প্রধানমন্ত্রী কী করলেন তখন, ওই অর্থমন্ত্রীকে ডেকে পাঠালেন, বললেন যে ভাই তুমি পুঁতে দাও। বলছে স্যার আমি তো অর্থমন্ত্রী, সারা ভারতবর্ষের অর্থ নিয়ে আমি নাড়াঘাটা করি, আমার হয়তো কিছু এদিক ওদিক হয়েই গেছে, তো আমার দ্বারা হবে না, ছেড়ে দিল। তারপর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ডেকে পাঠালো, ভাই তুমি পুঁতে দাও। বলছে আমি তো সারা দেশের হিসেব রাখি না, হয়তো কোথাও হিসেবে গণ্ডগোল হয়ে গেছে, আমার দ্বারা হবে না। এইভাবে প্রত্যেকটা মন্ত্রীকে একে একে ধরা হলো, কিন্তু কেউই রাজি হলো না, কারণ কেউ আর নিজেকে সেরকম সাধু বলে ভাবতে পারছে না। তা লাস্টে চোর বললো যে তাহলে আপনি আর কাজ করুন, আপনি তো প্রধানমন্ত্রী, আপনি এই বীজটা পুঁতে দিন, তাহলেই তো সমস্যা মিটে যায়। প্রধানমন্ত্রী বলছে যে এই এতগুলো আমার ডিপার্টমেন্টের মন্ত্রী যদি চোর হয় তো আমি তো আবার তাদেরও মন্ত্রী, আমি তাহলে সাধু হবো কী করে? আমি তো হবে না ভাই, তাহলে এটা তো তো অন্য কিছু ব্যবস্থা হবে। তা বলছে তাহলে তো আমায় ছেড়ে দিন। তা বলছে একে তো ছাড়া যাবে না, অন্য মন্ত্রীরা বলছে একে তো ছাড়া যাবে না, এ তো চোর, একে শাস্তি দিতে হবে। বলছে তাহলে কী করা যায়? তখন সমস্ত মন্ত্রীরা মিলে বসে ঠিক করলো একটাই কাজ করা যায়, ওকে একটা মন্ত্রী বানিয়ে দাও, তাহলে ও চুপ করে যাবে, এইসব ব্যাপার আর বাইরে যাবে না। তো এইরকমভাবে আমাদের বেশ কিছু নেতা ওই দলে গেছে মন্ত্রী হবার আশায়।
তো তারা এখানেও মন্ত্রী ছিল, এতদিন ছিল, তাদের মনে পড়েনি যে এখানে কোনো নাকি কাজ হয়নি। অথচ আপনারা বিশ্বাস করুন, আমি কিন্তু 2000 সাল থেকে ফাংশন করি, যাত্রা করি, গ্রামের অনেক ভেতরে আমি যাই। যখন আমি যেতাম, বাড়ি আসতাম, আমার পেট ব্যথা করতো, রাস্তা ভাঙা, রাস্তায় কোনো লাইট নেই, মাঝে মাঝে ডাকাতের খপ্পরেও পড়তাম। এইগুলো কিন্তু 2011 সালের পর থেকে বন্ধ হয়ে গেছে। এখন আমি গ্রামের ভেতরে গিয়ে ঝকঝকে রাস্তা দেখতে পাই, আলো দেখতে পাই। আমি যা দেখতে পাই আমি তাই আপনাদের জানাচ্ছি। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, আমি সাধারণ মানুষ আপনাদের মতো। আমি যে রাস্তায় মাটি পড়ে আছে গর্ত দেখেছিলাম, সেই রাস্তায় পিচ ঢালা রাস্তা দেখেছি। তাহলে উন্নয়নটা হয়নি কোথায়? উন্নয়নটা হয়েছে, কিন্তু কথায় আছে না, আমার 5টা ভাই সমান হয় না, 2-1টা ভাই বদমাস, তাদেরকে আমার দিদি একটু শাসন করে ফেলেছে। সেই শাসনের ফলে তাদের পকেটটা আর ভালো মতো ভরবে না, তাই তারা অন্য জায়গায় লাভ দিয়েছে, আমার এটাই মনে হয়। তো যাই হোক, আমি তো কোনো রাজনৈতিক বক্তা নয়, তাই আমি রাজনৈতিক বক্তব্য দিতে পারবো না। তবে এইটুকু বলতে পারবো, আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক উপকার হয়েছে তৃণমূল কংগ্রেস আসাতে। তার আগেও সরকার ছিল, তারা আমাদের স্টুডিওতে আসতো, নিজেদের বক্তব্য রেখে চলে যেত, আর দেখা যেত না। কিন্তু এদেরকে আমরা রোজ দেখতে পাই, আমি যাত্রাও করি, আপনারা হয়তো জানেন। আগে একটা যাত্রার পারমিশন নিতে গেলে 2000, 3000, 5000 টাকা, 10000 টাকা অবধি চাওয়া হতো। এখন মাত্র 265 টাকায় যাত্রার পারমিশন পাওয়া যায়, এই মমতা ব্যানার্জির জন্য। তাহলে এই এই সরকারকে আমরা কেন সাপোর্ট করব না? আর আমাদের মধ্যে জানেন তো রংমাখা কিছু উপজাতি আছে, তারা দুর্ভাগ্যবশত আমাদেরই বন্ধু বান্ধব, তারা ওই একই অবস্থা। বাড়ির 5টা ভাই বেশি চুরি করে ফেলেছিল, আমারই বন্ধু রুদ্রনীল, আপনারা জানেন, এতদিন আমাদের সঙ্গেই ছিল, 2.5 লাখ টাকা করে ঘরে বসে মাইনে নিত, বলে কাজ করতে দেয় না, ও কাজে যেতই না। তো যাই হোক, তো এবারে 2 নম্বরই রাস্তাগুলো একটু দিদি ধমক ধমক দিয়ে বন্ধ করে দিয়েছে, বড্ড গায়ে লেগে গেছে। হ্যাঁ, শুধু 1 নম্বরই পথে তো হয় না, না একটু 2 নম্বরই লাগে। তো তাই জন্য অনেক বেনজল চলে যাচ্ছে, চলে যাক, বরঞ্চ যারা যাচ্ছে ভালোই হচ্ছে, আপনারা থাকুন। আপনারা এমএলএ পাড়া গেস্টও দেখেছেন, আমি এমএলএ পাড়া গেস্ট হয়ে আমার যে গুরুদেব মিঠুনদা, তার সঙ্গে আমি 11টা ছবি করেছি, তার ভাষায় বলতে পারি। তবে আমি তো তৃণমূল করি, আমি লাশ পড়বে বলবো না, আমি শুধু বলবো মারবো এখানে, সোজা গিয়ে পড়বি দিল্লিতে, এর বাইরে আর কোনো কথা হবে না। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, এবং আপনারা সবাই খুব ভালো থাকুন, তৃণমূল কংগ্রেসকে আবার আনুন, আমরা আমাদের বাঁচার জন্য এটা করব, আর কারুর জন্য নয়। আমার দেখার দরকার নেই কোন নেতা কী বললো না বললো, আমি নিজেকে দেখব। আমি যখন 800 টাকা দিয়ে রান্নার গ্যাসটা কিনবো, আর 80 টাকা দিয়ে ডিজেলটা কিনবো, যার জন্য আলুর দামটা হয়ে যাবে আবার 60 টাকা, পেঁয়াজটা হয়ে যাবে 100 টাকা, সেটা যাতে না হয়। এরা না আসাতে যদি এই অবস্থা হয়, এরা এলে কী হবে, এটা তো একবার আপনারা ভালো করেই বুঝতে পারছেন, আমিও খুব ভালো করে বুঝতে পারছি। তাই আমি কোনোরকম 2 নম্বরই জায়গায় নেই, আমি শুধু একটাই কথা বলবো, আমি দিদি বলি, আমার দিদি মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল সরকার জিন্দাবাদ, আপনাদের সবাইকে বলছি আপনারাও জিন্দাবাদ, কারণ আপনারা আছেন তাই আমি আছি। এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।